আল্লাহ বলেছে, হে বান্দা তোমরা ডানে নাকি নামে নাকি চেয়ে নাকি তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর কদমে কি আমি আপনার তম্বা করতে করতে তোমাদের চুপড়ি পানি হয়ে যাবে, আমার দরবারে সুপারিশ করে যদি তোমাদের দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে এবং তা তোমার মতো জীবন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা, চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, চেরেস কোরআন শরীফের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীরি পড়েছেন, তাফসীরে জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারি পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়া সিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, এলমে লুদুনি পেয়েছেন, এলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়া স্থান মুহাম্মাদু রাসূলুল্লাহ, কদম মুবারক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসুস করবেন, কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার পৃথিবী, আমার আসমান, আমার জমিন, আমার সবকিছু, আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন সৃষ্টি জানেন? আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত, সাতটি জমিন বলেন আর সাতটা আসমান বলেন, এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মাধ্যমে সুন্দর করে, উচ্চ করে, পজিশন দিয়ে এক নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইনসান আমরা, সেই মানুষ আমরা, কিয়ামত পর্যন্ত যদি সেজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহর শুকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আরো জোরে বলুন সম্ভব হবে? মহান আল্লাহ আমাদের ইচ্ছা করলে অন্য কোন জাতি করে, অন্য কোন জাতির মধ্যে, হায়ওয়ানের মধ্যে, জানোয়ার করে, পাখি করে, বাঘ করে, কুকুর করে, ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে, কিন্তু কোন জাতির মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি। তিনি এমন একটি জাতির মধ্যে, এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পজিশন দিয়েছেন, যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে এই বিশাল পৃথিবীতে চলতে হলে আমরা ইচ্ছা মানব কার?
আরো জোরে বলুন কার? যদি আল্লাহর ইচ্ছা যদি কেউ না মানে, আল্লাহ কি তার উপরে খুশি হবে না বেজার হবে? আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনার কি স্বপ্ন যুগ হলো কি জান্নাতে যাওয়া যাবে নাকি? মুঠো কখনো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়ের আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরে রুহুল বায়ানে দেখি, তাফসীরে রুহুল বায়ানে আমি নিজে পড়ি, তাফসীরে আব্বাসির মধ্যে পড়ি, তাফসীরে কবীরের মধ্যে পড়ি। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে তাফসীর করেন, তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে দেখি, তাফসীরে নঈমের মধ্যে দেখি, তাফসীরে তাফসীরে রাজবীর মধ্যে দেখি, তাফসীরে আজিজের মধ্যে দেখি। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার মুহাম্মদের শহীদ বিসমিল্লাহ শরীফ তালাওয়াত করে, সঙ্গে সঙ্গে মহান প্রভু তার আমলের মধ্যে 190টি সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন আপনারা সওয়াব চান কি চান না? আমাদের যথেষ্ট পরিমাণ গুনাহ আছে কিনা? গুনাহ মাফ করতে হলে বিপরীত কি ফিট করতে হবে? নেক ফিট করতে হবে, সওয়াব ফিট করতে হবে। সবাই জোরে শুনি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর একটি তাফসীর হচ্ছে গোটা কোরআন শরীফ, তাওরীত, জবুর, ইঞ্জিল এই চারটি কিতাব তালাওয়াত করলে যত সওয়াব হবে, কোরআন শরীফ পড়লে তার চাইতে তিন গুণ বেশি সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গোটা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হবে, তাহলে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তালাওয়াত করলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর একবার বিসমিল্লাহ শরীফ তালাওয়াত করলে যত সওয়াব হবে, আলহামদুলিল্লাহ পড়লে তার তিন গুণ বেশি সওয়াব হবে। আর বিসমিল্লাহ শরীফ পুরা উচ্চারণ না করে যদি একবার কোন মুসলমান ইমানদার যদি বলে বিসমিল্লাহর বা শব্দ মুখে যদি উচ্চারণ করে, গোটা বিসমিল্লাহ পড়লে যত সওয়াব হবে, একবার বা শরীফ উচ্চারণ করলে তত সওয়াব হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আগেই বলেছেন, এই পৃথিবীতে আসার ইচ্ছা করেছেন আল্লাহ, আমাদেরকে ইচ্ছা করে তিনি পাঠিয়েছেন, এবং তিনি আমাদেরকে আবার বিশাল পৃথিবীর থেকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিন জাতিকে, আমি সৃষ্টি করেছি এবং ইনসান জাতিকে, এই দুটো জাতিকে একমাত্র আমি সৃষ্টি করেছি, তৈয়ার করেছি সুন্দর করে, আমার জমিনের মধ্যে আমার বান্দারা আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার কোন সন্তান যদি তার পিতার কথা মানে, পিতা কি বেজার হয় না খুশি হয়? কোন সন্তান যদি তার মায়ের কথা মানে, তখন কি মা বেজার হয় না খুশি হয়? আর আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা শুনে, আল্লাহর বান্দা যদি আল্লাহর কথা মতে তার জীবনকে বাস্তবায়ন করে, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে যদি পরিচালনা করে, আমার আল্লাহ বলে, বান্দারে জীবনে তুই আমাকে দেখলি না, আমাকে তুমি দেখলা না, হ্যাঁ বান্দা আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার পরিচয় পেয়ে, আমি মহান আল্লাহকে যখন তুমি স্বীকার করেছো, আমি তোমার জন্য আটকা না। ভাইরা আমার, এই পৃথিবী আখিরাতের সমতুল্য এক সেকেন্ড নয়, এই পৃথিবী ক্ষুদ্র একটি সময়। আল্লাহর প্রিয় নবী এজন্য পৃথিবীকে তিনি বলেছেন, আদ দুনিয়া উমাজরাতুল আখিরাম
আখেরাতের সঞ্চয় করার একটি স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নিবে, আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায় সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোন নারী হোক, কোন পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতুল ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনিসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রাসূল বলেন উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায় অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামী, আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন আপনি কি বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমাদেরকে আমলনামা দেওয়ার মালিককে, আরো জোরে বলুন মালিককে। আরে ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলুন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো? আচ্ছা একটু হয়ে গেল, একটু জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও, ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবী হয়েছেন, কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন, এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার সাহাবী বলা হয় তাদেরকে যারা রসুল মেনেছেন, সাহাবী বলা হয় তাদেরকে যারা রসুল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে, কেমন ভালোবাসতেন ভাইয়েরা আমার? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন, মাতৃভূমি থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার রসুলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কুটি 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 ইমানদার মুসলমান মুত্তাকিন ফরেজগার ওলি গৌস কুতুব ফকির দরবেশ সকলের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রির সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইমানদারের এবাদত যদি এক পাল্লাতে রাখা হয়
সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যেই ভালোবাসা রসুলকে দেখিয়েছেন তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না, চিৎকার দিব সুবহানাল্লাহ। সাইয়্যেদানা আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল বললেন, আবু বকর আমি আমার মায়ের দেশ, আমি আমার বাবার দেশ, আমি আমার দাদার দেশ, মক্কাতুল মুআজ্জামা মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। যদি আমি হিজরত করি আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন, কোন মাসে করবেন, কি সকাল বেলায় করবেন, না সন্ধ্যায় করবেন, না গভীর রজনীর মধ্যে করবেন, না দিনের মধ্যে করবেন, না ঠান্ডার সিজনে করবেন, না গরমকালে করবেন, না গ্রীষ্মকালে করবেন, না বসন্তকালে করবেন, কোন অবস্থায় করবেন, কোন দিন করবেন, কোন মাসে করবেন তার নির্দিষ্ট করে বলেনি। আল্লাহর প্রিয় নবী দুজনের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করার টাইমে সাইয়্যেদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী আমি হিজরত করব, আমি রাত্রে আধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব, আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবে, কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে থাকবে, আলী কাফির না তোমাকে মারার জন্য চেষ্টা করবে কিন্তু তোমাকে মারতে পারবে না, আলী আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানতগুলো তাদের কাছে পৌঁছাই দিবে। এতে প্রমাণ হলো হযরত আলী যদিও নবীর বিছানার মধ্যে ঘুমিয়ে যায় তারপর আলীকে মারা যাবে না, যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর টিচার তো কোন ব্যক্তি নয়, নবীর টিচার কোন ফেরেশতা নয়, নবীর শিক্ষক কোন মানুষ নয়, নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ। জোরে বলুন কে, আরো জোরে বলুন কে, আল্লাহ। যার শিক্ষক তার এলেমের কি কমতি আছে নাকি? হযরত আলী জীবনকে ভয় না করে তিনি রাসূলুল্লাহর পালঙ্গের মধ্যে তিনি শুয়ে পড়লেন, বিছানার মধ্যে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ল কাফেররা প্রবেশ করে দেখেন ওই চকির মধ্যে নিশ্চয়ই মুহাম্মদ ঘুমিয়ে আছে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্বলখানা উঠি তারা দেখলেন মুহাম্মদের স্থানে শুয়ে আছেন শের খোদা হযরত আলী। কাফেররা বলল, আলী আমরা তো ইচ্ছা করলে তোমাকে জবাই করে দিতে পারি বা তোমাকে জমাই করে দিতে পারতাম, আলী তুমি কেন এই বিছানার মধ্যে শুয়ে আছো? হযরত আলী চকির পানি ছেড়ে বলে, এ কাফেররা তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারোনি, আমার নবীকে চিনতে পারোনি, আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন, ঈমান পরীক্ষা করেছেন, শুধু তাই নয় আগামী দিন সকালবেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রসুলুল্লাহ তাও আমাকে বলেছেন। তাহলে বোঝা গেল একদিকে আমি রসুলুল্লাহর বেটের মধ্যে ঘুমাবো আর সকালবেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, জোরে বলুন কে? তাহলে বাইরে আমার কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি কেউ আমাকে জবা করে দিবে, আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি, বিশেষ করে সভাপতিকে যদি বলি আপনি একটু আমার পালকে ঘুমান, উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই, আমার জান বাঁচা ফরজ, বসবে না থাকবে না। আর সাহাবাই কেরাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি ওয়াক্তে প্রস্তুত ছিল, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী হিজরত তিনি শুরু করলেন,
আল্লাহর পেয়ারা নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন। চলে যাওয়ার টাইমে সাইয়্যেদেনা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন। সাইয়্যেদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, ইয়া আবা বকর করে যখন ডাক দিলেন, সাইয়্যেদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, আবু বকর তুমি রাত্রে এমন সময় আমি এসেছি, নিশি রজনীর মধ্যে এসেছি, যে টাইমে মানুষ একটু ঘুমায়, ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম। বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার দু তিন মিনিটের প্রয়োজন, কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করি আর রাসূলুল্লাহ বলতে পেরেছ? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনি আমার আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন, কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নেই। হুজুর আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম, আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয়? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মহাব্বত। যারা রাসূলুল্লাহর মহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মহাব্বত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন রাসূলুল্লাহ কার রাসূল? আল্লাহ। আরো জোরে বলেন না কার রাসূল? আল্লাহ। ওনাকে রাসূল করে পাঠিয়েছেন কে? আল্লাহ। ওনাকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। ওনাকে ভালোবাসার দায়িত্ব কার? আল্লাহ। আমরা যদি রাসূলকে ভালোবাসি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এজন্য ভাইয়েরা আমার সাইয়্যেদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন। যারা রাসূলকে পৃথিবীর বুকে এমনি ভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আখেরাতের জান্নাত পাওয়ার গ্যারান্টি সার্টিফিকেট তারা পৃথিবী থেকে লাভ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যেদেনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয়? আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ করেছেন, সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর, বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর, যে শহরে পা রাখা মাত্র 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের আমলনামায় প্রদান করে দেন। সেই শহরটির নাম হচ্ছে, সবাই উচ্চ কণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে আমার শ্রোতা ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন, সোনার মদিনা। আরো জোরে বলুন কি মদিনা? সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না? সেই মদিনা শরীফ গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে? যে শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে, ইংল্যান্ডের জমিনে, ওয়ার্ল্ডহাম এই জমিনে যদি কোনো মুসলমান যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা সওয়াব পাবেন, নেক পাবেন, কিন্তু মদিনাতুল মানাব্বারা শরীফে রাসূলুল্লাহর নাম সংযুক্ত মসজিদে গিয়ে একটা সিজদা দেন, 50,000 সিজদার সওয়াব হয়ে গেল। একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন 50,000 আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন। একবার যদি কোনো মতে গিয়ে যদি রাসূলকে যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 50,000 ইয়া রাসূলুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় বড় বাবারা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, খুশি খুশি বাবারা, আমার পর্দানিশীর মা বোনেরা, আমাদের নেক সওয়াবের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন সেখানে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহর রাউজা মুবারক। কি মুবারক? রাউজা মুবারক, যেখানে সেই রাউজা মুবারকের সামনে, সেই রাউজা মুবারকের সামনে আপনারা যখন দাঁড়িয়েবেন, উপস্থিত হবেন, কিয়াম করবেন,
সেই রওজা মোবারক যেখানে, এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ। এই হুজুরার মাধ্যমে আল্লাহ রসুল থাকতেন, অবস্থান করতেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে, তাকে সেখানে রাখতে হবে, কবর দিতে হবে, এটা ইতিহাস বলে না, কোরআন হাদিস বলে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দেগি কাটিয়েছেন, ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মোবারক। জোরে বলুন কবর, আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি কিছু? অনেক কিছু বলতে গেলে আমরা আছি দশ, রসুল হচ্ছেন বিশ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে, মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মোবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়, আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে, আবার যখন মাগরিবের আজান হয় তখন ফেরেশতারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাযিল হয়। তাফসীরের মধ্যে আসে, দিনে 70,000, রাত্রে 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো, কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না। এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা, রাত্রে 70,000 রহমত ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মোবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতার আগমন করে, রাত্রে যদি 70,000 আগমন করে, 70 দুটোটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে? আরো জোরে বলেন 140,000 ফেরেশতা দৈনিক বাধ্যতামূলক আমার রসুলের রওজা মোবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রসুলুল্লাহর স্লোগান দিচ্ছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সোনার মদিনার রসুলের কদম মোবারকে যেতে চান কি চান না? আরো জোরে বলুন চান কি চান না? রসুলের কদমে গেলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এটা দুরূদ শরীফ পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামানিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি নাকি তা খুদা তুঝকো মুঝে দুনিয়া ভি দে দে না চেহতা খুদা তুঝসে তখতে কি চিরা ভি দে দে বলগল উলা বিকামালিহি জুড়ে কশবত হসনত জামিউ খিসানিহি। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তিনি শুয়ে আছেন, তাহলে বোঝা গেল তিনি এখন জাহিরি ভাবে পৃথিবীতে নাই, তিনি এখন কবর মোবারকে রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? আরো জোরে বলুন কবর। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন, মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা, এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়।
আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ার্ল্ডহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নটহামটন বলেন, নিউক্যাসল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাহটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনাহ মাফ হবে? বড়ে বরং সেই পাথরের চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসওয়াত পাথরের চুমা দিলে জীবনের গুনাহ কি হয়ে যায়? হ্যাঁ, আসওয়াত পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রাসূল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রাসূলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রাসূল আল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হে বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো? রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, জোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এ বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নিই। তারপর তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল মানুষ আমার কোনো সম্পর্কে জানে না, তুমি আমার কোনো সম্পর্কে জানো, আমি জানি না, সব জানো, হে আমার মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপর বল না তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাই না, আমি তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, একটি রাস্তা পাঠিয়ে দিচ্ছি, একটি তোমাকে আমি দেখাই দিচ্ছি, সেই তোমরা জানো বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম, সেই পথের নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক, রাউজায়, যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আরশ আযীম চাইতে অনেক গুণে দামি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আরশ আযীম চাইতে কম না বেশি? কেন বেশি? আরশ আযীমকে যদি প্রশ্ন করা হয়, কুরসিকে যদি প্রশ্ন করা হয়,
লৌহে কলমকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে? লৌহে কলম আরশ আযীম সব কিছু জবাব দিবে, ব্যস্ত দুজক থেকে জবাব আসবে। আমাদেরকে আল্লাহ নবীজির পাসিনা গান থেকে তৈরি করেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। আমার পীনবী মোহাম্মদ রসুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আরশ শাইতার বেশি দামি রাউজা মুবারক। এই রাউজা শরীফে রসুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী তিনি কেমন নবী? আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীর অফাত হয়েছে, তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফাত শরীফ হয়েছে। বাইর আমার স্মরণ, আল্লাহর প্রিয় নবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন, হে আজরাইল আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও, আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, কিসের সুরতে? আপনারা বলেন আজরাইল কি মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন কি? এখন মানুষের সুরত ধরার কারণে কি সবসময় মানুষ বলবেন নাকি? মানুষ বলা যাবে না। আল্লাহ বলে আজরাইল মালাকুল মউত আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুকে আমি তৈরি না করলে তোমার জানা উচিত, যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে জিব্রাইলকে মিকাইলকে ইসরাফিলকে আসমানে ফেরেশতা জমিনে ফেরেশতাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতখানা দুজককে আমি সৃষ্টি করতাম না, সামা তৈরি করতাম না, আসমান তৈরি করতাম না, আরদ জমিন তৈরি করতাম না, বানাইতাম না, যে নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও, এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালামটাও পৌঁছাই দিনে জুড়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীকে সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলুন না, কে? আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে, আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না? নবীকে সালাম দিবেন এইভাবে, দোস্ত কেমন আছিস, বুঝাবে নাকি? আদব সহকারে, আদব সহকারে সালাম দিতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে, কিন্তু রসুলের দরবারে কোনো বেয়াদবি চলে না। রসুলের দরবারে যদি কেউ বেয়াদবি করে, তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, যিনি বর্তমান স্টেজে রয়েছেন, মিস্টার ইবলিস শয়তান, 6,50,000 বছর ইবাদত করেছে রাসূলুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন আবা ওয়াস্তাগবার ওয়া কানিমা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস তুমি যে অনেক ইবাদত করেছো শুধুমাত্র বন্ধুর সামনে বেয়াদবি করার কারণে, আমি তোমার 6,50,000 বছরের ইবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফরের কুফফার বানিয়ে দিলাম, কারণ আমি আমার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাচ্চা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল ইসলাম আসলেন। এবার আজরাইল এসে সালাম দিচ্ছে, আমার ভাইয়েরা বলুন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন, মহব্বতে ফেরেশতারা কেসেট করতেছে, এই সালামের আওয়াজ অবশ্য অবশ্যই নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বড় বড় বাবা, আমার যুবক ভাইয়েরা, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, সবাই বলুন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল
আসেন, আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতের কুটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজার মধ্যে কে যেন দরজা নাড়ালো, দরজার মধ্যে যেন কে শব্দ করলো, মা ফাতেমা কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান, মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন, কে আপনি কে মানান? দায়িত্ব থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মউত আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছড়িয়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি, দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি, আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি এবার ছেড়ে বলে, মা ও মা তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও, ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়, এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। এ আমার মা ফাতেমা, তোমার কোন কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মহান আল্লাহ চাই কি চাই না? আরো যেমন চাই কি চাই না? যদি মহান আল্লাহ চেতে হয়, চেতে হয়, মানতে হয়, একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে, রাখতে হবে, যে আদর্শের প্রতীকওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন না মুহাম্মাদুর। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যার নবী কেন্দ্রে কেন্দ্রে বলে, ফাতেমা আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপর যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়াওয়ালাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়া থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উন্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখেরাতের নবী, তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত, যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3,24,000 পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত পিট করিনি। আমার আল্লাহ বলেন, এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিলআলামিন। আমার আল্লাহ বলে, হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিনজাতের জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছি আমি আল্লাহ রব্বুল আলামিন, আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমাতুল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। যদি বলেন যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর, আরো যেরকম যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর। ভাইয়েরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে
মালাকুল মাউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই, আমার আর বেশি সময় নেই, তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান ও স্যার খেলাধুলা করতেছে, মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসাইন আর হুসাইন তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছ, আমার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে, তোমাদের যদি কিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হোসেন ইয়া নবী ইয়া নবী বলে বলে ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে দিয়ে তারা আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনু ভাই আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, না না গো ও নানা, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবী দুনিয়ার মধ্যে নাই, আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজোয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। নানা গো পৃথিবীর বুকে থাকতে হলে তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে, ও নানা যখন দুনিয়ার মধ্যে খিদা পাই তো তিন দিন চার দিন পর্যন্ত আমার মা গুনে চুলাতে আগুন দিতে পারতেন না, টাকা নাই পয়সা নাই চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না, কাতর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব। আল্লাহ নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন তোমরা কেঁদো না, যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকব বলে বলে সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কান্দেন, হাসান কান্দেন, হুসাইন কান্দেন, আলী কান্দেন, ফাতেমা কান্দেন, আজরাইল বলে ইয়াসাইনও কান্দা শুরু করেছেন, আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালাকুল মত কোনোদিন কাঁদিনি, এখন ওলাদ রসুলের অবস্থা দেখে যখন আজরাইলও কান্দতেছেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, এ আমার মেয়ে তোমাকে আমি কত আদর করেছি তোমার কোনো কথা আছে কিনা। মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর, সেই হাসরের ময়দানে কুঠি কুটি উম্মত মা ব্যতীত বাবা ব্যতীত আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ ওই বিশাল বারো সূর্যের তাপ মাথার উপরে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা আমি তোমাকে জানাই দিলাম হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের ন্যায় এবং বদি ওজন হবে, ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। আল্লাহর দেয়ার নবী কেন্দ্রে কেন্দ্রে বলে, ফাতেমা আমাকে তুমি আমাকে তুমি মিজান পাল্লাকে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে, ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি না পাই ফরসরাতের গোড়ার মধ্যে পাবে, ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলে, বাবা গো ইয়া রাসূলুল্লাহ এতে চাইলে যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা তুমি আমাকে এত বড় চিনতে পারো না গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। হে ফাতেমা আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে জিলিক মিলিক করে, তা
ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বিজলির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, একটা উম্মত তো আমি জাহান্নামে যাই দিয়ে বলা করে বলেন আল্লাহর দিয়ে নবী দোজানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, আল্লাহর পেয়ারা নবী দোজানের বাচ্চা নবী কি? তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন, এই জন্য আমার ভাইয়েরা যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রূহ জগতের মধ্যে ছিলাম, রূহ জগতে আসার আগে আল্লাহ আমরা কুদরতের মধ্যে ছিলাম, ভাইয়েরা আমার প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরবা রূহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে, মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্যে থেকে আমরা উঠবো হাসরের ময়দানে, হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যে ময়দানে 12টি সূর্যের তাপ এক মরম হাতের উপরে থাকবে, নিজেরা নিজের গামী সাঁতার করবেন, ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারব, সে হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে, আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাতি লিআহলি কাবায়ির মিন উম্মতি, আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলে ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি, বন্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি, ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডান হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন শাফাতি লিআহলিল কাবায়িরি, আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মত গুলিকে আমি ডান হাতে ধরে ফুরসত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব, বলেন না সুবহানাল্লাহ, এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো, আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম, আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন, আমি ভাই ফেতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়, আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কুরআন তুজাতুম ওয়াহলিকুম নার, আল্লাহ বলে বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হালকে তোমার জাতিকে থেকে তোমার দেশকে বাঁচাও, তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো, অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ, হে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো, আজরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন, সুবহানাল্লাহ, চাচ্ছেন ইজাজত হুকুম চাচ্ছেন, আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নেওয়ার ক্ষমতা আমার নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবর যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজত নিই, যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নিবেন, চিৎকার দিবেন সুবহান আল্লাহর বেয়ানবাদী চক্ষু মুবারকির পানির মুবারক ছাড়লেন, আমার পৃথিবীর কোন মানুষই মান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলুন কি থাকে কলমাটা, আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে
পুরুষ বলেন আর মা বোনেরা বলেন, প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে, তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না? আল্লাহর প্রিয় নবী, দুজনের বাচ্চা নবী, তিনি অন্তকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলুন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি রব্বি, হে আমার রব, রব্বি হে আমার আল্লাহ, হাবিলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মতগুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ইমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন, প্রশ্ন তুলতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন, আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবিষয় আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নি রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম, আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল, আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম, আল্লাহর প্রিয় নবী সিনা মুবারকের উপর হাত রাখলেন, হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন, ও ভাই আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি বুঝি হাত রেখেছো? আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের উপরে দিয়েছো। আজরাইল সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো, এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কেয়ামত পর্যন্ত যত কুঠি কুঠি উম্মত পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করবে, সকলের কষ্ট দেবো তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী সহ্য করবো, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেঁদে কেঁদে যখন বলেন এই মুহূর্তে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনার আশেক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমিক, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বিয়াদবি করবে না, আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে, তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বুক চুম্বুককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে, ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রুহ আমি নেব, তারা নিজেও বলতে পারবে না, ময়দার বিদ্যুৎ থেকে একটা চূর্ণ বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরব, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। চলে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।